সাইবাবার আশীর্বাদ মাথায় করে বেরোলাম শনি মহারাজের দর্শনের উদ্দেশ্যে। মন্দির চত্বরের সামনে থেকে প্রচুর টেম্পো ট্রাভেলার গাড়ি ছাড়ে, তার ভাড়া প্রতিজন 200 টাকা যাওয়া আসা। এছাড়াও রয়েছে প্রচুর ট্রাভেলস যারা এমনি গাড়িতে করে শনি সিংনাপুর ঘুরিয়ে নিয়ে আসে। 4 আসনের গাড়ি মোটামুটি পড়ে যাবে 1200 থেকে 1500 টাকার মধ্যে। সাইবাবার মন্দির থেকে শনি মন্দিরের দূরত্ব প্রায় 74 কিলোমিটার। এখানে যেতে লেগে যায় প্রায় 2 ঘন্টা। আপনাদের সুবিধার জন্য আমি ম্যাপটা শেয়ার করে দিলাম। সিংনাপুর বিশ্বের প্রথম এমন গ্রাম যেখানে কোনো বাড়িতেই দরজা নেই, আবার এখানে কেউ তালা ব্যবহার করে না। এখানে কখনো কোনো বাড়িতে চুরি হয়নি, এমনকি ব্যাংকেও তালা লাগানো হয় না। মনে করা হয় এখানে কেউ চুরি করলে স্বয়ং শনিদেব তাকে দণ্ড দেন, তাই সিংনাপুরে কেউ চুরি করার সাহস করেন না। শনি সিংনাপুর মন্দির সম্পর্কে বলা হয় যে এখানে শনি স্বয়ং, এখানে কালো পাথর রূপে শনিদেবকে পুজো করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে কালো পাথর রূপে স্বয়ং প্রকট হয়েছিলেন শনিদেব। কলিযুগের সূচনাকালে রাখালেরা এখানে এই কালো পাথর দেখে। শাস্ত্রমতে কর্মফলদাতা কারো ওপর সুনজর দিলে ব্যক্তি ভিখারি থেকে রাজা হয়ে যেতে পারে, আবার শনির বক্রদৃষ্টির প্রভাবে রাজাও সর্বস্ব হারিয়ে পথের ভিখারি হয়ে যেতে পারে। সুন্দর ক্ষেতের মধ্যে দিয়ে বিশাল চওড়া ও মসৃণ হাইওয়ে ধরে গাড়ি চলতে লাগল। প্রায় 1 ঘন্টা চলার পর গাড়ি একটা জায়গায় এসে থামল। গাড়ি থেকেই দেখতে পেলাম আখের রস বিক্রি হচ্ছে। নেমে ভালো করে দেখে বুঝলাম এখানে বলদকে দিয়ে একটি কাঠের যন্ত্র ঘুরিয়ে আখ পিষে তার থেকে রস বের করা হচ্ছে এবং সেটা বিক্রি করছে মাত্র 30 টাকা প্রতি গ্লাস। এই আখের রস যেমন তাজা তেমন মিষ্টি। 1 গ্লাস রস খেয়ে শরীর ও মন একেবারে চাঙ্গা হয়ে গেল। আখের রস শেষ করে আবার গাড়িতে উঠলাম। এবার গাড়ি থামলো একেবারে সিংনাপুরে। এখানে পার্কিংয়ের সামনে অনেক দোকান পেয়ে যাবেন যারা পুজোর সামগ্রী বিক্রি করে, তবে দাম দর করে নেওয়াটাই ভালো। পুজো সামগ্রী নিয়ে সোজা রাস্তা দিয়ে গেলেই শনি মন্দিরের অতিকায় প্রধান দরজা চোখে পড়বে। এই দরজা দিয়ে প্রবেশ করার পর আবার একটি ফটক, তারপরেই শনি মহারাজের দর্শন পাওয়া যায়। এখানে আলাদা করে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই, নিজেদেরই মহারাজের চরণে ফুল অর্পণ করতে হয়। এছাড়াও মহারাজের শিলাতে তেল ঢালার ব্যবস্থা আছে। কথিত আছে শনি মহারাজের শিলাতে সর্ষের তেল ঢাললে মহারাজ অত্যন্ত খুশি হন এবং সাড়েসাতি থেকে মুক্তি দেন।
অনুরোধ রইল, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, আরও ভ্রমণের তথ্য ও নির্দেশিকা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আগামী পর্বে আপনাদের নাসিক ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকুন ভ্রাম্যম্যান।